Okay, back up. We will start the second experiment today. So in some capacitors and series RC circuits, the lab is on capacitors and series RC circuits. So we will see how to build a series RC circuit, which is very easy. You will have a source, in series with resistor and another capacitor. Okay? So we will implement that circuit and try to get the voltage and current readings. So before that, you need to know something. So the linear circuit elements are resistors, capacitors, and inductors. Okay? These are the backbones of the electrical circuits. Okay? So electrical and electronic circuits. So these three elements respond to electrical voltages and currents, right? In different ways. Variously consuming, storing, or supplying electric energy. So basically, tomar voltage source theke keep out. Tumi tomar ei passive elements gulate tumi energy supply dite paro, tai na? Othoba store korte paro ei passive elements gula diye. Thik ache? Yes. So consume hoy, resistor ki kore, consume kore. So ei gulai bolteche. So understanding these behaviors and learning to calculate the result of combining elements is critical for designing and working with electric circuits. So tomar resistor basically it consumes electrical energy. Thik ache? Tumi je source use korcho, oi source er kach theke if the circuit is complete, the resistor basically consumes your electrical energy. So ekhane ইলেকট্রিক্যাল এনার্জি যেটা কনজিউম করে ও আবার ওটা ডিসিপেট করে দেয় সারাউন্ডিংসে কীভাবে হিটের মাধ্যমে তুমি দেখবা যে একটা রেজিস্টারের গায়ে যদি হাত দাও সার্কিটের দিকে গরম থাকে গরম হয়ে থাকে বেসিক্যালি ওটা হিট ডিসিপেট করছে ঠিক আছে যে এনার্জিটা তোমার ভোল্টেজ সোর্স থেকে নিচ্ছে সে হিট হিসাবে সারাউন্ডিংসে ছড়িয়ে দিচ্ছে ঠিক আছে সিমিলারলি ক্যাপাসিটার্স আর ইন্ডাক্টর এইগুলা এই যে রেজিস্টারের অ্যাক্রসে তুমি যদি ভোল্টেজ কারেন্ট মেজার করো এরা যেই টাইমে রেসপন্স করে যদি ক্যাপাসিটার আর ইন্ডাক্টর যদি সার্কিটে না থাকে হ্যাঁ এই রেজিস্টারের ভিতর থেকে কারেন্টটা ফ্লো করছে যেই টাইমে যেই অ্যাম্পলিটিউড পাচ্ছ বেসিক্যালি এই ক্যাপাসিটার আর ইন্ডাক্টর এই রেসপন্স টাইমটা কন্ট্রোল করে ঠিক আছে তুমি যদি এই ক্যাপাসিটার আর ইন্ডাক্টর সার্কিটে ইন্ট্রোডিউস করো তাহলে যেই টাইমে তোমার আগে পাওয়ার ডিসিপেট করছো যেই কোয়ান্টিটি ওই কোয়ান্টিটিটা আমি বেসিক্যালি ভ্যারি করতে পারি ইউজিং ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটার তো এই দেখো ক্যাপাসিটার অ্যান্ড ইন্ডাক্টার্স ভ্যারি দেয়ার রেসপন্সেস অ্যাকর্ডিং টু দ্য ফ্রিকোয়েন্সি অর কারেন্ট অ্যাপ্লাইড টু দেম তার মানে তোমার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে এই ক্যাপাসিটার আর ইন্ডাক্টার ডিফারেন্টভাবে বিহেভ করে সো এইটাই বেসিক্যালি এই এক্সপেরিমেন্টে তোমরা স্টাডি করবা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে দেখবে যে কিভাবে এটা এই ভোল্টেজ কারেন্ট ক্যারি করতেছে ওকে সো দিস ল্যাবরেটরি উইল এক্সপ্লোর দিস রেসপন্সেস ফর সিরিজ কানেক্টেড ক্যাপাসিটরস তো তোমার নর্মাল যে আগের দিন যে সার্কিটটা করেছো ওখানে একটা রেজিস্টার ছিল তাই না সো এখন সাইনুসয়েডাল সিগন্যাল তুমি প্রোভাইড করেছিলে একটা রেজিস্টার ছিল তো এখন এই রেজিস্টারের সাথে তোমরা একটা সিরিজে ক্যাপাসিটর অ্যাড করবে তারপরে দেখবে যে এই ভোল্টেজ কারেন্ট কিভাবে রেসপন্ড করছে ঠিক আছে এই ভোল্টেজের সাথে কারেন্টের কোনো ফেজ ডিফারেন্স আছে তোমরা ওই রেজিস্টার দিয়ে যখন ইউজ করেছিলে তোমার যে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছিল আর রেজিস্টারের অ্যাক্রসে যে কারেন্ট ফ্লো করছিল সে দুটার মধ্যে ফেজ ডিফারেন্স ছিল আই মিন সেম ফেজে ছিল একই ফেজে ছিল ফেজ ডিফারেন্স ছিল না ভোল্টেজ যদি এরকম হয় তোমার কারেন্টের ভ্যালু এরকম ছিল সেম ছিল তাই না সেম ছিল সো এইখানে ক্যাপাসিটর ইউজ করার পর দেখবা দেয়ার উইল বি আ শিফট ইন ভোল্টেজ এন্ড কারেন্ট হ্যাঁ
ক্যাপাসিটর ইউজ করলে বেসিক্যালি কারেন্ট লিডস দ্য ভোল্টেজ, মানে কারেন্ট আগে শুরু হবে ভোল্টেজ পরে শুরু হবে, এরকম দেখবো পরে। তো এইভাবে করে আমরা সার্কিটের যে রেসপন্সটা এটা আমরা বের করব। এটা এখানে অবজেক্টিভ দিছে, কি কি অবজেক্টিভস, লার্ন টু মেজার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো তুমি এখানে ক্যাপাসিটর যদি অ্যাড করো, একটা রেজিস্টার থাকবে একটা ক্যাপাসিটর থাকবে, তাহলে ওইটার রিঅ্যাকট্যান্স, সার্কিটের রিঅ্যাকট্যান্স তুমি ক্যালকুলেট করতে পারবে না। জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে এক্স, তাই না? এক্স হচ্ছে এখানে ক্যাপাসিটর যদি থাকে, ওই এক্সটা হচ্ছে এক্সি, তাই না? সো ওইভাবে করে তোমাকে বেসিক্যালি ক্যালকুলেট করতে হবে। আর হচ্ছে রেজিস্ট্যান্স। সো তাহলে রিঅ্যাকট্যান্স কি হবে, জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে এক্সি। সো ওভাবে করে রিঅ্যাকট্যান্স ক্যালকুলেট করতে হবে ভ্যালু। তারপর লার্ন টু মেজার ফেজ অ্যাঙ্গেলস বিটুইন ভোল্টেজেস, তোমার সাপ্লাই ভোল্টেজ আর তোমার ক্যাপাসিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ, তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স হলো কিনা এটা তোমার মেজার করতে জানতে হবে। ওকে, মানে অসিলোস্কোপ দিয়ে গ্রাফ এনে দেখতে হবে যে দুটার মধ্যে কোনো ফেজ ডিফারেন্স আছে বা অ্যাম্পলিটিউড ভ্যারি করছে কিনা, এগুলো দেখতে হবে। তো লার্ন টু ড্র ইম্পিডেন্স অ্যান্ড ভোল্টেজ ফেজার ডায়াগ্রামস। সো ইম্পিডেন্স ডায়াগ্রাম, তারপর ভোল্টেজের ফেজার ডায়াগ্রাম, এগুলো তোমাকে ওখান থেকে বের করতে হবে ফর রেজিস্টার্স অ্যান্ড ক্যাপাসিটার্স ইন সিরিজ, ঠিক আছে? সো ফেজার ডায়াগ্রাম তোমাকে এখান থেকে রিপ্রেজেন্ট করা শিখতে হবে, আঁকাতে জানতে হবে। তারপর আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পিডেন্স অ্যান্ড ভোল্টেজ ফেজার্স অ্যাড লাইক ভেক্টরস, মানে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সাথে কীভাবে অ্যাড করে তুমি রেজাল্টেন্ট ভেক্টর অবটেন করতে পারো, ওইটা তোমার এখান থেকে জানতে হবে। সো লাস্টে আছে লার্ন টু সিমিউলেট এসি সিরিজ সার্কিট ইন এলটি স্পাইস, এটা বেসিক্যালি সিমিউলেশনের জন্য। সো আমরা যেহেতু এখানে প্র্যাকটিক্যাল করছি, এই লাস্টেরটা হয়তো এখানে আমরা এখন ইউজ করব, ঠিক আছে? সো এক্সপেরিমেন্টাল কি কি আছে দেখো, কি কি শিখবা। কনফার্ম হাউ ক্যাপাসিটার্স অ্যাড ওয়েন টু ক্যাপাসিটার্স আর কানেক্টেড ইন প্যারালাল অর ইন সিরিজ। তো প্যারালালে যদি ক্যাপাসিটার থাকে, তাহলে প্যারালাল ক্যাপাসিটার কীভাবে অ্যাড আপ করে এটা তোমাকে জানতে হবে। তারপর সিরিজে যদি ক্যাপাসিটার থাকে, তাহলে এই সিরিজের ক্যাপাসিটার কীভাবে অ্যাড করতে হয় এটা জানতে হবে। তো ডিটারমাইন দ্য রিঅ্যাকট্যান্স অফ ক্যাপাসিটার ইন আ সিরিজ আর সি সার্কিট বাই মেজারিং ভোল্টেজেস। তো তোমার এই যে সিরিজ আর সি সার্কিট, তোমার সোর্স আছে, রেজিস্টার আছে, ক্যাপাসিটার আছে, তাই না? তো এই যে এইখানের যে রিঅ্যাকট্যান্স এটা তুমি মেজার করতে পারো কীভাবে, ওহমস ল দিয়ে। ভি ইজ ইকুয়াল টু আই টাইমস জেড, তাই না? এখানে আমরা যদি কোনো এখানে ক্যাপাসিটার ইন্ডাক্টর না থাকলো, ওহমস ল কী হতো, যদি একটা রেজিস্টার থাকতো, ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই না? সো এখানে আর কে আমরা রিপ্লেস করবো রিঅ্যাকট্যান্স দিয়ে। রিঅ্যাকট্যান্সের ভিতরে রেজিস্ট্যান্সও আছে, আবার ক্যাপাসিটার ইন্ডাক্টর যদি এগুলো কিছু থাকে, ইমাজিনারি পোর্শনও আছে। সো এই কারণে ওহমস লটা হবে ভি ইজ ইকুয়াল টু আই জেড, ঠিক আছে? সো এখানে কারেন্ট আর ভোল্টেজের মান যদি তুমি এই সার্কিট থেকে বের করতে পারো, মেজার করতে পারো, তাহলে তুমি রিঅ্যাকট্যান্স ক্যালকুলেট করতে পারবা। জেড ইজ ইকুয়াল টু ভি বাই আই, তাই না? ভোল্টেজ মেজার করলা মাল্টিমিটার দিয়ে, কারেন্টও মেজার করলা মাল্টিমিটার দিয়ে। তো ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট করলে তুমি রিঅ্যাকট্যান্স পাওয়া, ঠিক আছে? সো ওভাবে তুমি জানতে পারবা। তারপর ডিটারমাইন তো ড্র ইম্পিডেন্স অ্যান্ড ভোল্টেজ ফেজার ডায়াগ্রামস ফর আ সিরিজ আর সি সার্কিট। তো তোমার এখানে ওই ফেজার ডায়াগ্রামগুলো কীভাবে আসে এগুলো তোমাকে জানতে হবে। তারপর এক্সপ্লেন দ্য ইফেক্ট অফ ফ্রিকোয়েন্সি অন দ্য ইম্পিডেন্স অ্যান্ড ভোল্টেজ ফেজার্স ফর আ সিরিজ আর সি সার্কিট। তো এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে তোমার এই ইম্পিডেন্স আর ভোল্টেজের ফেজার ডায়াগ্রাম কীভাবে চেঞ্জ হচ্ছে এটাও তুমি অবজার্ভ করতে পারবা এক্সপেরিমেন্ট থেকে। প্রি ল্যাবে কিছু অসিলোস্কোপ, ভোল্টেজ মেজারমেন্ট ইউনিট, তারপর ফেজ অ্যাঙ্গেল মেজারমেন্ট ইউনিট, অসিলোস্কোপ কীভাবে কাজ করে এগুলো ওরা ওই অ্যাপেন্ডিক্স সিতে দেখিয়েছে, ওই ওটা তোমরা পরে ওটা দিয়ে দিব তোমাদেরকে, এখন দরকার নেই, ওটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা দিয়েছে। তারপরে দেখো ইকুইপমেন্টস কী কী আমরা এখানে ইউজ করবো। অ্যানালগ মিটার ইউজ করবো, ঠিক আছে? অ্যানালগ ডিসকভারি টু ইনস্ট্রুমেন্ট, এখানে পার্টিকুলার একটা নাম দিয়ে
অথবা ডিজিটাল মাল্টিমিটার ইউজ করব, অ্যানালগ রূপে ওই অসিলোস্কোপগুলো আমরা ইউজ করতে পারি। তারপর রেজিস্ট্যান্স সাবস্টিটিউশন বক্স, আমরা হয়তো রেজিস্ট্যান্স সাবস্টিটিউশন বক্সটা ইউজ করে ওখানে রিয়াস্ট্যাট ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর ক্যাপাসিটার, 0.01 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার দুইটা আমরা নিব। হ্যাঁ, দুইটা কেন? একটা ফার্স্টে ইউজ করবো, তারপর আরেকটা ক্যাপাসিটারের সাথে আরেকটা প্যারামিটার লাগিয়ে তারপর ওইটা দেখবো কীভাবে কী চেঞ্জ হচ্ছে। সো ব্যাকগ্রাউন্ড স্টাডিতে ক্যাপাসিটার সম্পর্কে এখানে ধারণা দিয়েছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটার সম্পর্কে, ঠিক আছে। প্যারালাল প্লেট ক্যাপাসিটার সম্পর্কে ধারণা আছে না তোমাদের? জানো তো প্যারালাল প্লেট ক্যাপাসিটার কীভাবে কাজ করে? ক্যাপাসিটার কীভাবে কাজ করে তো জানো তো? মাঝখানে ডাইইলেকট্রিক সাবস্টেন্স থাকে, সো দুই পাশে দুইটা মেটাল প্লেট থাকে আর মাঝখানে ডাইইলেকট্রিক মেটেরিয়াল থাকে, ঠিক আছে। ওই দুইটা প্লেটে বেসিক্যালি আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি। ইলেকট্রিক ফিল্ড বলতে কী বোঝায়? আমরা তারের মাধ্যমে সোর্স কানেক্ট করি, ঠিক আছে। যদি সোর্স কানেক্ট করো, সোর্সের পজিটিভ এন্ড আছে, নেগেটিভ এন্ড আছে, একটা প্লেট নেগেটিভ এন্ড আর একটা প্লেট পজিটিভ এন্ড, তাহলে দুইটা আলাদা পোলারিটি ক্রিয়েট হলো না, তো ওপরে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন তৈরি হয়। সো ওই ইলেকট্রিক ফিল্ড লাইনের কারণে তোমার যে ডাইইলেকট্রিক মেটেরিয়াল আছে তার মধ্যে বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইলেকট্রনস বন্ড ফর্ম করে, ঠিক আছে। যখন ওই ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ধরো ইলেকট্রিক ফিল্ডের এই মাথা পজিটিভ এই মাথা নেগেটিভ, সো ওই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের উপরে যখন ওই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়, ওই ডাইইলেকট্রিক মেটেরিয়ালগুলোর পজিটিভ নেগেটিভগুলো অ্যারেঞ্জ হয় তো অ্যাকর্ডিং টু দ্য ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডে এটা পজিটিভ হলে ডাইইলেকট্রিকের নেগেটিভ এই পাশে হবে, পজিটিভ এর পাশে হবে, ঠিক আছে। সো এটা আমি ছবি আঁকিয়ে দেখিয়ে দিই। সো ওইখান থেকে বেসিক্যালি তোমরা এই ব্যাকগ্রাউন্ড স্টাডিটা এখানে বলেছে এক্সপ্লেন করে। A capacitor is formed whenever two conductors are separated by an insulating material. এইরকম দুইটা মেটাল প্লেট আছে, ঠিক আছে। এইখানে একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল আছে, ঠিক আছে। আর এই একটা প্লেট আর এই একটা প্লেটের সাথে তার কানেক্ট করবো, আর এইখানে ভোল্টেজ সোর্স আছে। ভোল্টেজ সোর্সের এটা পজিটিভ এন্ড এটা নেগেটিভ এন্ড, ঠিক আছে। তো এই মেটাল প্লেটে তোমার সব পজিটিভ ইলেকট্রনসগুলো জমা হবে, মানে হোলস, আর এই মেটাল প্লেটে সব নেগেটিভ ইলেকট্রনসগুলো জমা হবে, ঠিক আছে। সো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো না, সো এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। সো একটা ফোর্স বেসিক্যালি এইদিকে পুশ করছে, রাইট। তার মানে এইখানে যে ডাইইলেকট্রিক মেটেরিয়ালগুলো আগে ছিল যখন তুমি ব্যাটারি কানেক্ট করো নাই, তখন প্লাস মাইনাস এরকম ফর্মে ছিল, মানে হাফ হাজার্ড ফর্মে ছিল, বুঝছো। যেই তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলা, এই অ্যাটমগুলা, এই ডাইইলেকট্রিক অ্যাটমগুলা, এটা পজিটিভ না, সো নেগেটিভটা এদিকে আসবে, পজিটিভটা এদিকে আসবে, এইরকম করে অ্যারেঞ্জ হবে, বুঝছো। সো এরকম করে অ্যারেঞ্জ হতে সে যত টাইম ধরে চলবে, ধরো এটা 5 ভোল্ট, ঠিক আছে। এই 5 ভোল্টটা তোমার এই ক্যাপাসিটরে মানে জমা হতে সার্টেন একটা সময় লাগে, ঠিক আছে। বাট এইখানে 5 ভোল্টের বেশি দেখাবে না, ঠিক আছে। সো এইভাবে করে বেসিক্যালি এই প্যারালাল প্লেট ক্যাপাসিটার কাজ করে। সো ডাইইলেকট্রিক মেটেরিয়াল তোমার অ্যারেঞ্জ হয়, অ্যারেঞ্জ হলে তোমার বেসিক্যালি এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়, ঠিক আছে। সো ক্যাপাসিটার চার্জ ওখানে অ্যাকিউমুলেট করতে পারে। সো যত এই ভোল্টেজ বাড়াবা তত এখানে নাম্বার অফ ইলেকট্রনসগুলো অ্যারেঞ্জ হবে, সো মোর চার্জ উইল বি স্টোর্ড। তবে এই 5 ভোল্টের বেশি এইখানে কখনোই দেখাবে না, ওকে। সাপ্লাই ভোল্টেজ যা হবে অতটাই রিচ করবে, এখানে এটাই বলেছে। সো এই ক্যাপাসিটার
is formed whenever two conductors are separated by an insulating material. Considering the simple example of two parallel conducting plates separated by a small gap that is filled with an insulating material. So insulating material tomar vacuum hote pare, air hote pare, glass hote pare, othoba je kono dielectric material hote pare. Thik ache? So if a potential difference exists between the two plates, then an electric field exists between them. Jeta dekhalam tomader tar ei duta plate er majhkane electric field toiri hoy. Thik ache? And opposite electric charges will be attracted to the oi je oi bhabe electric charge gula attracted hoy. The ability to store that electric charge is a fundamental property of capacitors. So it is a fundamental property, the charge accumulate part. The larger the plates, the more charge can be stored. So a plate ta joto boro hobe toto beshi tumi charge oi capacitor er bhitore gather korte parba, store korte parba. Bujhte parecho? The closer the plates, the more charge can be stored. Tar mane ei je duita plate a distance ar ei area r upor capacitor er storing capacity ta dependent. So amra korechi ki C is equal to epsilon A by D na. So area of the plate joto boro hobe toto beshi capacity hobe na ei capacitor er. Abar ওই যে আমরা ডি দিয়ে ভাগ করতেছি না, তাহলে এই দুইটা প্লেটের ডিস্টেন্স যত কম হবে তত বেশি ক্যাপাসিট্যান্স হবে। সো ডিস্টেন্সের সাথে ক্যাপাসিট্যান্সের ভ্যালু ইনভার্সলি প্রপোর্শনাল, আর ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য প্লেটের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল ক্যাপাসিট্যান্সের ভ্যালু। সো এটাই এখানে বলতেছে, ঠিক আছে, এটাই এখানে বলছে। সো দেখো, দ্য ক্লোজার দ্য প্লেটস দ্য মোর চার্জ ক্যান বি স্টোর্ড at least until the charges leave the gap and the dielectric breaks down. So tomar jotokkhon porjonto ei plate er ek pash theke arek portion porjonto charge mane chipke na arek pashe asteche totokkhon porjonto tomar ei material ta charge store korte parbe, thik ache? Karon oi jokhon chipke chole ashe tokhon basically oi dielectric material er property ta break down kore, thik ache, nosto hoye jay. So if a voltage source is connected across a capacitor, charge will flow in the external circuit until the voltage across the capacitor is equal to the applied voltage. So totokkhon porjonto ei circuit e charge flow korbe jotokkhon porjonto ei supply voltage er soman ei capacitor er voltage na hoy, thik ache? Jokhon equal hoye jabe তখন তোমার, আচ্ছা দেখো, সো বুঝতে পেরেছ জিনিসটা, যতক্ষণ পর্যন্ত সাপ্লাই ভোল্টেজের সমান তোমার ক্যাপাসিটরের উপরে পটেনশিয়াল না দেখাবে, ভোল্টেজ না দেখাবে, ততক্ষণ পর্যন্ত সার্কিটে কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে, এক্সটার্নাল সার্কিটে কারেন্ট ফ্লো করবে, ওকে? সো এটাই এখানে বলছে, the charge that flows is proportional to the size of the capacitor. So j charge ta tomar flow korche that should be equal to the size of the capacitor. The relationship is given by the equation this, charge is equal to c times v. Tomar tumi je supply voltage dicho oi ta times tomar capacitor er value jodi koro tale total charge ota koto khani store korte pare tumi ota calculate korte paro, thik ache? তো দেখো এই ক্যাপাসিটর গুলা আমি যদি সিরিজে কানেক্ট করি তাহলে কি হয়, তো নর্মাল সার্কিট যদি তুমি চিন্তা করো, আমরা থিওরি ক্লাসে এটা পড়েছি, ধরো এখানে একটা সোর্স আছে আর এখানে ক্যাপাসিটর, হ্যাঁ সিরিজে ক্যাপাসিটর এরকম আছে, হ্যাঁ, সো সিরিজে ক্যাপাসিটর কি হয়, সিরিজে বেসিক্যালি তোমার প্যারালাল রেজিস্টার যেটা ক্যাপাসিটর ওইটা সিরিজে পড়ব,
তো দেখো এখানে ভোল্টেজ হচ্ছে গিয়ে এটার অ্যাক্রসে ভি ওয়ান আর এখানে ভি টু, আমি কি জানি ভি ইজ ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু, তাই না? আবার কিউ ইজ ইকুয়াল টু সি টাইমস ভি, না? তাহলে আমি ভি কে কি লিখতে পারি? কিউ বাই সি। তো ভি ওয়ান হচ্ছে এটা, ভি টু হচ্ছে কিউ বাই সি টু এটা। তো ওখানে যদি আমি রিপ্লেস করি কিউ বাই সি ওয়ান সি টু বাই সি টু, কিউ বাই সি টু, কিউ কে কমন নিয়ে বাইরে রাখতে পারো, তাহলে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু। সো প্যারালাল রেজিস্টারের মতো হয়ে গেছে না? সো ক্যাপাসিটরের ভ্যালু এই এখানে এই ভিটাও হচ্ছে গিয়ে তোমার ওয়ান বাই সি, তাই না? সো এই যে এই ভি বাই কিউ বাই সি, ঠিক আছে? সো কিউ কিউ ক্যান্সেল হয়ে যায়, সো ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু। সো ইট ইজ নাথিং বাট লাইক প্যারালাল রেজিস্টার্স, তাই না? সো ক্যাপাসিটার তোমার যখন অ্যাড আপ সিরিজে থাকে তখন আমরা রেজিস্টারের ফর্মুলাটা প্যারালাল রেজিস্টারের ফর্মুলাটা অ্যাপ্লাই করি। সো এখান থেকে আমরা সি ক্যালকুলেট করতে পারবো, সি ইজ ইকুয়াল টু সি ওয়ান সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, ঠিক আছে? সো এই ফর্মুলা দিয়ে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। সো এটাই এখানে বলেছে, এটাই এখানে বলেছে, ওকে? আর ক্যাপাসিটেন্স ইন প্যারালাল জাস্ট অ্যাড আপ করে দিলাম, যেভাবে তোমার প্যারালাল রেজিস্টার আছে আর একটা সিরিজে ক্যাপাসিটর আছে, ওটার কথা বলছি। দা ভোল্টেজ অ্যাক্রস দা ক্যাপাসিটর গ্রাজুয়ালি ইনক্রিজেস, তুমি যদি সাপ্লাইটা অন করো, ঠিক আছে? সো যতক্ষণ পর্যন্ত তোমার ওই ক্যাপাসিটরের ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজের সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই সার্কিটে কারেন্ট ফ্লো করবে, তার মানে ক্যাপাসিটরটা চার্জ হবে। সমান অনুযায়ী সো চার্জ হতে হতে কত দূর যাবে ওই সাপ্লাই ভোল্টেজ যেটা তুমি ধরে সে চার্জ হবে তোমাকে বের করতে হবে। টাইম কনস্ট্যান্টটা কি হবে তোমার এই যে সার্কিটে যে রেজিস্ট্যান্স আছে আর যে ক্যাপাসিটরের ভ্যালুটা আছে এটাকে যদি তুমি গুণ করো তাহলে দ্যাট ইজ দ্য টাইম ইট টেকস ফর দ্য ক্যাপাসিটর টু চার্জ টু দ্যাট সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে? যে সাপ্লাই ভোল্টেজটা প্রোভাইড করছো ওই ভোল্টেজে ক্যাপাসিটরটি চার্জ হবে, তার জন্য এত টাইম সে নিবে এই টাইম কনস্ট্যান্টটা ওভাবে ক্যালকুলেট করে। সো হোয়ার টাউ ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য ভোল্টেজ অন দ্য ক্যাপাসিটর টু রাইজ ফ্রম জিরো টু 0.63 থেকে তুমি ইজিলি তুমি বুঝতে পারো যে এই যে জিরো থেকে যে রাইজ ভোল্টেজ রাইজ এই যে এই টাইমটা হচ্ছে তোমার টাউ, জিরো টু ম্যাক্সিমাম ভোল্টেজ। টাউ ইজ অলসো দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য ভোল্টেজ অফ আ ফুললি চার্জ ক্যাপাসিটর টু ফল ফ্রম জিরো আই মিন ভি জিরো টু 0.368 ভি নট। আচ্ছা দেখো ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এইটা কিভাবে ক্যালকুলেট করো, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স
তোমাদেরকে আমি দেখিয়েছি তাই না, জেড সি ইজ ইকুয়াল টু তোমার 1 বাই জে ওমেগা সি না, তোমার সি না এটা ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স কি আই ক্যালকুলেট করে 1 বাই জে ওমেগা, হ্যাঁ ক্যাপাসিটরের সি আর জেড সি রিঅ্যাকট্যান্স হলে 1 বাই জে ওমেগা সি 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 না সি ঠিক আছে এল হলো ঠিক আছে এটা জে ওমেগা এল হলো এটা হচ্ছে ইম্পিডেন্স তাই না, জি স্যার এটা ইম্পিডেন্স, তাহলে রিঅ্যাক্ট্যান্স হচ্ছে যে টার্মটাকে আমরা বাদ দিই ওইটা হচ্ছে তোমার ইম্পিডেন্স মাইনাস, তার মানে xc ইজ ইকুয়াল টু এটা যদি উপরে উঠাও তাহলে মাইনাস হয় না স্যার, সো এটাকে আমরা লিখতে পারি মাইনাস j 1 বাই ওমেগা c, ঠিক আছে স্যার টু দি পাওয়ার মাইনাস না উপরে উঠছে বুঝেছ তাহলে xc হচ্ছে তোমার যে কনস্ট্যান্ট পার্টটা এটা হচ্ছে xc, জি স্যার, সো 1 বাই ওমেগা c এটা হচ্ছে xc রিঅ্যাকট্যান্স, ওকে তাহলে ওমেগা কে আমি ভেঙে লিখতে পারি 2 পাই f, 2 পাই f c ওটা এখানে লিখেছে xc ইজ ইকুয়াল টু 1 বাই 2 পাই f c, ঠিক আছে করতে পারছো স্যার, তাহলে বাকিগুলা তো তোমার এমনি আছে ভোল্টেজ তুমি তো জানো তোমার যে ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজের যদি এরকম হয় ক্যাপাসিটর ইউজ করার পর ক্যাপাসিটরের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে ওই কারেন্ট মাইট ল্যাগ বা লিক, ওকে সো শিফট হয়ে যাবে ফেজ, দেয়ার উইল বি আ ফেজ শিফট বিটুইন দ্যাম, সো দ্যাট ফেজ শিফট ক্যান বি অফ 90 ডিগ্রি, হ্যাঁ ক্যাপাসিটর ইউজ করলে তোমার মাইনাস 90 ডিগ্রি ফেজ শিফট হয় লিডিং লিডিং ভোল্টেজ, তার মানে তোমার কারেন্ট কারেন্ট উইল লিড, the current of the capacitor is leading the voltage by minus 90 degree, so current will lead voltage, আগে থেকে কারেন্ট শুরু হবে তারপর ভোল্টেজ, বুঝতে পারছো, আর এই জায়গাটা ইন্ডাক্টর ইউজ করলে ঠিক অপোজিট হবে ল্যাগ, ভোল্টেজ কারেন্ট উইল ল্যাগ বাই 90 ডিগ্রি অথবা ভোল্টেজ উইল লিড বাই 90 ডিগ্রি, ঠিক আছে সো এইগুলাই বেসিক্যালি আমরা দেখব যে এখানে তোমার ফেজার রিপ্রেজেন্টেশন দিয়ে দিয়েছে,
এখানে রেজিস্টারের জন্য রেজিস্টিভ সার্কিট, এখানে ক্যাপাসিটর ইন্ডাক্টর কিছু নাই। তো এই যে ইনপুট যে ভোল্টেজটা ইউজ করছিলাম আর রেজিস্টারের অ্যাক্রসে যে কারেন্টটা মেজার করছিলাম দুইটা ইন ফেজ, দেখো 0 টু পাই, পাই টু 2 পাই, একই ফেজে আছে, খালি অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছে, রাইট? রেজিস্টিভ সার্কিট। বাট যখনই তুমি এখানে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর ইউজ করছো দের ইজ এ শিফট। দেখো এই যে ক্যাপাসিটর যদি আমি ইউজ করে থাকি, দেখো এইটা ছিল লালটা ছিল হচ্ছে তোমার ভোল্টেজ ইনপুট সাপ্লাই, আর কারেন্টটা কি হয়েছে 90 ডিগ্রি শিফট হয়ে এদিকে চলে এসেছে। তার মানে এটা যদি বাড়ি এখানে রাখো এই 90 ডিগ্রি শিফট হয়েছে, মানে আরো আগে থেকে স্টার্ট হয়েছে কারেন্টটা, দ্যাট মিন্স কারেন্ট ইজ লিডিং আর ভোল্টেজ ইজ ল্যাগিং বাই 90 ডিগ্রি, দে আর ইন আউট অফ ফেজ। আউট অফ ফেজ আর ইন্ডাক্টর ইউজ করলে দেখো এই কারেন্টটা এই পাশে শিফট হয়েছে, তার মানে ভোল্টেজ ইজ লিডিং কারেন্ট ইজ ল্যাগিং ইন্ডাক্টর। সো এখানে আবার ভেক্টর রিপ্রেজেন্টেশন দেখো 90 ডিগ্রি ইন্ডাক্টর ক্যাপাসিটর ইউজ করলে 90 ডিগ্রি কমিশন আমরা 90 কেন, ঠিক আছে? তো দেখো এই যে দেয়ার ইন ফেজ, রাইট? কারেন্ট এন্ড ভোল্টেজ এখানে। সো তুমি যদি ফেজে ড্র করো এই যে ফাই অ্যাঙ্গেল ফেজ ফেজে আছে, এটা রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস। তো এটা হচ্ছে কি তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এখানে তোমার ভি আর এর ভেক্টর রিপ্রেজেন্টেশন দেখিয়েছে, ফেজটা দেখিয়েছে। তো এইটার সাথেই কারেন্টের ফেজ, দেয়ার ইন সেম ফেজ কিন্তু কারেন্টের অ্যাম্পলিটিউডটা কম, ঠিক আছে? আর যখন তুমি ইন্ডাকটিভ সার্কিট ইউজ করছো তার মানে তোমার ভোল্টেজ উইল ল্যাগ কারেন্ট উইল, আই ভোল্টেজ উইল লিড কারেন্ট উইল ল্যাগ, তো ভোল্টেজ লিড করছে, তো এটা ক্যাপাসিটর, সরি ভোল্টেজ লিড করছে, দেখো এই দিকে, হ্যাঁ, সো এই দিকে যত এটা যত এই পাশে থাকবে লিড করবে, আর এই পাশে এটার থেকে এটা যত এই পাশে থাকবে এটা লিড করবে এটাকে, ঠিক আছে? সো এখানে ভোল্টেজ ইজ লিডিং কারেন্ট ইজ ল্যাগিং, ঠিক আছে? আর এখানে দেখো ক্যাপাসিটর ইউজ করলে ভোল্টেজ ইজ ল্যাগিং কারেন্ট ইজ লিডিং, ঠিক আছে স্যার? সো এই ডিরেকশনে বেসিক্যালি, হ্যাঁ, আমরা পুরো তো স্যার ওরা 90 ডিগ্রি শিফট করছে, 90 ডিগ্রি ভেক্টর 90 ডিগ্রি ফর্ম করছে, হ্যাঁ, ঠিক আছে? সো এই যে আইসি এর সাথে এই ডিসি এটা 90 ডিগ্রি, এটা সাথে এটা 90 ডিগ্রি, ঠিক আছে? সো তোমার হচ্ছে কি ক্যাপাসিটর বা ইন্ডাক্টর ইউজ করলে বেসিক্যালি 90 ডিগ্রি শিফট আগে বা পিছে, ওকে? সো এটা এখানে দেখিয়েছে, এখানে ফেজার সম্পর্কে কিছু কথা বলেছে, এটা এখন দরকার নাই। দশা দশা স্যার একটু আগে টাকাটা যেটা বলো স্টাইলে শিখতে বলো স্যার, কারেন্ট তো সেম জায়গাতে অলওয়েজ আছে, ভোল্টেজটা কেন শিফট করতেছে? কারণ উপরে ডায়াগ্রাম বসে বলতে স্যার কারেন্টটা লিড করতেছে বা 90 ডিগ্রি শিফট করতেছে বা সেম জায়গাতে আছে, কিন্তু এখানে স্যার ভোল্টেজটা শিফট করতেছে কেন? ভেক্টর, হ্যাঁ, কারেন্টকে তোমার রেফারেন্স ধরে নিয়েছে ফর ভেক্টরটা, ওটার সাথে আমরা ইউজ করবো আজকের এক্সপেরিমেন্টে। আচ্ছা সবাই দেখো এই ডায়াগ্রাম, এই সার্কিট ডায়াগ্রামটা আমরা ইউজ করব, এখানে একটা সাইনোসয়েডাল সিগন্যাল আছে 5 ভোল্টের, এখানে রেজিস্টার আছে, এখানে ক্যাপাসিটর আছে, দে আর অল ইন সিরিজ, স্যার,
ঠিক আছে? সো যেহেতু ক্যাপাসিটর অ্যাড করলে তোমার এখানে ফেজার রিপ্রেজেন্টেশন গুলো দেখিয়েছে, সো এখানে আর সি, এখানে রিয়েল পার্ট, আর এটা হচ্ছে জেড, ঠিক আছে, রেজাল্টেন্ট জেড মানে ইম্পিডেন্স। সো এই আর হচ্ছে রিয়েল পার্ট, এক্স সি হচ্ছে ইমাজিনারি পার্ট, ওকে? সো তোমার রিয়েল অ্যাক্সিস, আই মিন রিয়েল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে? সো ওইভাবে তোমাকে চিন্তা করতে হবে। সো দিস ইজ দ্য রিয়েল পার্ট এন্ড দিস ইজ দ্য ইমাজিনারি পার্ট। তোমার এখানে রিয়েল পার্ট হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস এর যে ইমাজিনারি কোনটা স্যার, ইমাজিনারি এক্স ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ, এক্স সি হচ্ছে তোমার ইমাজিনারি, যেহেতু তুমি সাইনুসয়েডাল সিগন্যাল ইউজ করছো। সো সাইনুসয়েডাল ইউজ করলে তোমাকে এইভাবে বেসিক্যালি এই জেডটা বের করে নিতে হবে, জেড এর অ্যাম্পলিটিউড কত হবে। এই এক্স সি তোমার দেওয়া আছে, আর দেওয়া আছে, সো এক্স সি হচ্ছে 4 kΩ, আর হচ্ছে 3 kΩ, তাহলে পাইথাগোরাস ইউজ করলে তুমি এই রেজাল্টের এটার ম্যাগনিটিউডটা তুমি ক্যালকুলেট করতে পারবে। জেড ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট ওভার, করলে এই 5 পেয়ে যাবে, ঠিক আছে? আর এখানে ভোল্টেজ ফেজার দেখিয়েছে, ভোল্টেজ ফেজার কি দেখিয়েছে তোমার ভিসি, ভিআর আর ভিএস। তো তোমার এখানে এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ আছে, এই এক্স সি এর অ্যাক্রসে ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা তোমার রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, আর এই দুইটার রিপ্রেজেন্টেশন হচ্ছে 5 ভোল্ট। তো তোমার এই ভিসি এর ভোল্টেজ এটা, ভিআর এর ভোল্টেজ এটা, তাহলে এই পাইথাগোরাস ইউজ করলে তুমি এই 5 ভোল্ট পাবে, ঠিক আছে? তো এখন এই এক্সপেরিমেন্টটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে বলেছে, সেফটি প্রিকশনস এটা কিছু বলেছে ব্যাপার নাই, আমরা প্রসিডিওর ডাইরেক্ট চলে যাই। প্রসিডিওরে দেখো এখানে ফার্স্টে কি বলছে, ক্যালকুলেট কিউটিক্যাল ভ্যালু এন্ড কারেন্ট ভ্যালুজ ইন ফিগার 3.3 এন্ড প্লট দেম ইন টেবল 3.1। ফার্স্টে তোমার এইটার কিউটিক্যাল ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এই এই সার্কিট ডায়াগ্রাম তোমরা খাতায় আঁকাবা, আঁকিয়ে তোমার বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে তোমার এই প্যারামিটারগুলো বের করে নিতে হবে। ধরো তোমার যখন ফ্রিকোয়েন্সি 500, তখন এক্স সি কত, এক্স সি এর ভ্যালু 1/ωc, তাই না? ওমেগা এফ তুমি চেঞ্জ করছো, তাহলে এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর করবা এক্স সি এর, তারপর রেজিস্ট্যান্স আর এই জেড, এই দুটো আলাদা আলাদা করে লিখবা। রেজিস্ট্যান্স তো ওটাই থাকবে 3 kΩ, আর এক্স এর ভ্যালু তোমার দেওয়া আছে, সো এক্স এর ভ্যালু বের করবা ফর 500 এর জন্য, ওটা এখানে লিখবা। আই ওয়ান ইজ বি টু, তারপর আই ওয়ান, তোমার সার্কিটে এই ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করে দেন এই ভ্যালুগুলো নিতে হবে। ঠিক আছে, দেখো এই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য ওই সার্কিটে তোমরা ইমপ্লিমেন্ট করবা, নিয়ে এই রেকর্ড টেবিলটা তোমরা এইখানে সবকটা ভ্যালু বসাবা, ঠিক আছে? এইগুলো ইউজ করে তোমরা করতে পারো।
সো তোমরা করো ফার্স্টে কি করবা xc এর ভ্যালু ক্যালকুলেট করে নিবা এই ফ্রিকোয়েন্সি ইউজ করে প্রত্যেকটার জন্য সো এটা হয়ে গেলে রেজিস্ট্যান্স এর ভ্যালু জানো আর এই x এই x এর ভ্যালুটা অ্যাকর্ডিং টু তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না ইয়া স্যার স্যার এই x এর ভ্যালুটা কি ওই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে ওখানে বসবে না করে এই প্যারামিটারগুলো বের করবা এই যে কারেন্ট আই ওয়ান সাপ্লাই কারেন্ট কত পিক টু পিক এটা মেজার করবা এটা ম্যাগনিটিউড এটা অ্যাঙ্গেল তারপরে এখানে আবার ভিআর পিক টু পিক ভোল্টেজ অ্যাঙ্গেল আবার ভিসি ভিআর মানে রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ ভিসি মানে ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ স্টার্ট করব ওই ভোল্টেজগুলো কি আমরা মাঝে মাঝে দিব নাকি ওই এই ভোল্টেজগুলো এই ভোল্টেজগুলো আছে ফ্রিকোয়েন্সি জেনারেটর পাওয়া ওইখান থেকে অথবা মাল্টিমিটার দিয়ে এই 3 কিলো রেজিস্টার দিবেন 3 কিলো রেজিস্টার না